বিজয় বিয়ে করতে আসবে না। আমার যখন বিয়ে ভেঙে যাবে, লগ্ন বয়ে যাবে, ঠিক সেই সময় শান এসে বাবাকে বিয়ের প্রস্তাব দেবে। এই সাবাস, এ ব্যাপক প্ল্যান ছিল তো আপনাদের? এ তারপর তারপর আপনি হলেন নাটের গুরু, নাস্তে নাস্তে বিয়ে করতে চলে এলেন। এই যে শুনুন, আমি আপনার বউ হয়ে থাকতে পারবো না। হ্যাঁ এই যে শুনুন, আমি আপনার স্বামী হয়ে থাকতে পারবো না। হ্যাঁ ছোটবেলা থেকে আমি মন প্রাণ প্রেম ভালোবাসা শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ আমার প্রিয়াঙ্কাকে দিয়ে দিয়েছি। আপনি যেমন শানকে ভালোবাসেন, আমিও প্রিয়াঙ্কাকে ভালোবাসি। তাহলে প্রিয়াঙ্কাকে বিয়ে করার কথা বাবাকে বলেননি কেন? এই আপনি যেমন বলেননি, তেমনি আমিও বলতে পারিনি। বাবার সামনে আমার ভয় হাঁটুকাবে। আমিও আমার বাবার হার্ট অ্যাটাকের ভয় কিছু বলতে পারিনি। তাহলে আমাকে দোষারোপ করছেন কেন? আপনিও তো কালপিট। একই টেনশন আমার সব শুকিয়ে গেছে। এরপর যদি প্রিয়াঙ্কা বিয়ের খবরটা জেনে যায়, যদি কিছু হয়ে যায় তাহলে আমি তোদের সব কটাকে শেষ করে দেব। সব জায়গায় ছান মার। আরে দাদা বাবু! আরে গিরিধারী, ভালো আছো তো? হ্যাঁ বাবু, ও বাবু, দাদা বাবু বউ নিয়ে এসেছে। কি চাও? হোয়াট ইউ ওয়াচ? বাবা ওটা ওয়াচ নয়, হোয়াট ইউ ওয়ান্ট হবে। ডোন্ট স্টিচিং মি। বাবা ওটা স্টিচিং নয়, টিচ হবে। আরে জানি জানি, আমাকে ইংরেজি শেখাতে এসো না, ওটা স্লিপ কেটে বেরিয়ে গেছে। কাকে নিয়ে এসেছো? বাবা তুমি তো ওকে চেনো, জুলি। আমি ওকে ভালোবাসি তাই ডাইরেক্ট বিয়ে করে নিলাম। কিন্তু আমি ওকে ইনডাইরেক্টলিও মেনে নিতে পারছি না। ও একটা খ্রিস্টান মেয়ে, ওর দাদা গুন্ডা, মানুষ খুন করে। মা মা, জুলি খুব ভালো মেয়ে, মা তোমার সঙ্গে খুব ভালো বনবে। তোমার জন্য আমি লিক হয়ে গেছি, রাঘব রায়ের কাছে আমার সম্মান চলে গেছে। কেন বাবা, আমি যেমন জুলিকে ভালোবাসি, টিনা তেমন শানকে ভালোবাসে। তোমরাই তো যোগ দিয়ে ভুল করেছিলে। আমি গেমটা খেললাম বলেই তো টিনা শানকে বিয়ে করতে পারলো, আর আমি জুলিকে ডিরেক্ট বিয়ে করলাম। কে শান? টিনা তো শানকে বিয়ে করেনি, জয়কে করেছে। রাজবল্লভ বাবার সম্মান বাঁচিয়েছে, ও এক্সচেঞ্জ করে জয়ের সঙ্গে টিনার বিয়ে দিয়েছে। চা বাবা, তাহলে তো সব উল্টোপাল্টো হয়ে গেল, জয় আপসাইড এসে গুল দিয়ে গেল। যাক, জুলি তুমি বাবা মাকে প্রণাম করো। খবরদার, গেট ইন, বেরিয়ে যাও, আউট আউট। এবারে ছাদেও তোমার জায়গা হবে না। কিন্তু বাবা তুমি ডিরেক্ট, আমি তোমাকে ত্যাজ্য পুত্র করলাম, আর দেরি করো না, পপ আউট হয়ে যাও, পপ আউট। সব তো শুনলাম, ঘটনা ঘটাতে গিয়ে দুর্ঘটনা হয়ে গেল। দু ঘন্টা ধরে তো বসে আছো, আরো কিছুক্ষণ দেখবে নাকি চলে যাবে? প্রয়োজনে আমি সারা জীবন এখানে বসে থাকবো বাবা। আর বাবা বলছো কেন বাবা? আমি তো তোমার না হওয়া বাবা। ছোটবেলা থেকে লাইন করলে আমার মেয়ের সঙ্গে, আর বিয়ে করলে রাঘব রায় মেয়ের সাথে। আমার ইচ্ছে ছিল না, আমার হিটলার বাবা আমাকে জোর করে। ইচ্ছে না থাকলে কি কাউকে জোর করা যায়? আসলে কি জানেন তো, এ ব্যাপারটা হচ্ছে, একবার যদি প্রিয়াঙ্কাকে সব গুছিয়ে বলে দিতে পারতাম, মনটা অনেকটা হালকা হয়ে যেত। প্রিয়াঙ্কাকে খরচের খাতায় ফেলে দিয়ে নিজের বউ নিয়ে সুখে থাকো। তোমার বউয়ের নামটা কি? বোধহয় টিনা হবে। ও বাবা, তুমি এখনই লোকটাকে তাড়িয়ে দাওনি, উঠুন, গেট আউট, বেরিয়ে যান বলছি। প্রিয়াঙ্কা শোনো। কিসের প্রিয়াঙ্কা? প্রিয়াঙ্কা আমার কথাটা একটু শোনো। কি শুনবো? কালকে আপনার ভুল শোনা, আর আজ আপনি এখানে আমার কি করে শোনাতে এসেছেন? বেরোন, নালে কি তুমি পুলিশ ডাকবো। এই না, ধর্ষণের অভিযোগ টেনে আনবো। চলো প্রিয়া, বেরোন, প্রিয়া, বেরোন, প্রিয়া, বিকু, প্রিয়া। ওই আরে, এই কষ্ট চোখে দেখা যায় না, তোরি আমি তো দেখতেই পাই। আমার মেয়ের কপালে বোধ হয় ওই সুমন্ত গাধাটাই নাচছে। কাল জয়ের ফুল সজ্জা, তারপরে দি এন্ড হয়ে যাবে। এই যে আপনি কি ঘরের ভেতরেই আছেন? যদি থাকেন তো অন্তরাল থেকে বেরিয়ে আসুন। কি
আপনি হঠাৎ খাটের ভেতর লুকিয়ে কি করছেন? খবরদার, আমাকে ধরার চেষ্টা করলে কিন্তু আপনি মার্ডার হবেন। আমি বাগদত্তা। এই যে শুনুন, আমিও বাগদত্তা। হ্যাঁ, আপনি আমার বিবাহিত স্ত্রী হলেও এই ফুলশয্যার রাতে আমার কোনো ইচ্ছা নেই। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আরে উত্তেজিত হবার চান্স নেই। কোনো চালাকি করার চেষ্টা করলে কিন্তু এই চাকু দিয়ে আপনার পেট ফুটো করে দেবো। এই মাখন কাটা ছুরি দিয়ে না পেট ফুটো হয় না। এই নিন, ফল কাটা ছুরি নিন, এই দিয়ে পেট ফুটো হয়ে যাবে। ধরুন। আরে নিন। আরে আরে আরে, এখনো আমাকে বিশ্বাস হলো না। দেখুন, আমাকে আর আপনাকে মিলে না কোনো একটা উপায় বের করতেই হবে। শুনুন, আমি কথা দিচ্ছি, আমি আপনাকে ডিভোর্স দিয়েই ছাড়বো।